সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিটিভি ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, ঢাকা। দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা কিছু ছবি দেখে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? ঠিক এ ধরনের আরও কিছু ছবি। এই যে ছবিগুলো দেখলাম, এগুলোকে তোমরা এক কথায় কি বলবে? হ্যাঁ, এগুলোকে সাধারণত আমরা সবসময় যা বলে অভিহিত করি তা হচ্ছে ম্যাপ। অথচ এই শব্দটি কিন্তু বাংলা শব্দ নয়, এই শব্দটি হচ্ছে ইংরেজি শব্দ। তারপরেও এই শব্দটি আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, আর এর বাংলা যে রূপটি তা হচ্ছে মানচিত্র। এই যে ম্যাপ এবং মানচিত্র, তাদের যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়ে আমরা বাংলা ব্যাকরণের যে অংশটিতে আলোচনা করি তা হচ্ছে, হ্যাঁ, তা হচ্ছে পারিভাষিক শব্দ। আমরা আজকে পারিভাষিক শব্দের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই জেনে নিচ্ছি আমাদের আজকের শিক্ষণফল। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ অথচ বিভ্রান্তিকর কিছু পারিভাষিক শব্দের উদাহরণ উল্লেখ করতে পারবে। একই সাথে ভুল হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের উদাহরণ বলতে পারবে, এবং তার সাথে সাথে পারবে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ পারিভাষিক শব্দের উদাহরণ উল্লেখ করতে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পূর্ব পাঠে। আমরা আমাদের গত ক্লাসে যা শিখেছিলাম তা হচ্ছে গুরুত্বপূর্ণ অথচ বিভ্রান্তিকর কিছু পারিভাষিক শব্দের উদাহরণ পর্বে ফিকশন শব্দটির সাথে আমরা পরিচিত হয়েছিলাম। আমরা সেখানে জেনেছিলাম ফিকশন মানে দ্বন্দ্ব নয়, ফিকশন হচ্ছে কথা সাহিত্য। এরপরে আমরা জেনেছিলাম ভুল হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের উদাহরণ, সে পর্বে ছিল চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ডিপ্লোমেট, ডিপ্লোম্যাটিক, ডিপ্লোমেসি, প্রিন্সিপাল, প্রিন্সিপাল, জাজ, জাস্টিস, আরবান এবং আরবানাইজেশন, এ শব্দগুলো। একই সাথে আমরা জেনেছিলাম গুরুত্বপূর্ণ কিছু সাধারণ পারিভাষিক শব্দের উদাহরণ, সেই উদাহরণগুলোর মধ্যে ছিল অ্যাডভাইজার, ইয়ারমেল, অ্যালটমেন্ট, অ্যাসেম্বলি, ব্যালেন্স, বায়োগ্রাফি, বুক পোস্ট, বোরো, ক্যাপিটাল, ক্যাপশন, সেন্সাস, কোট, কপি, ডিভেঞ্চার, ডিফেন্স, ডায়ালেক্ট, ডাওরি, একোয়েজন, ফান্ডামেন্টাল, গ্রান্ট, ইনজাংশন, কিডবক্স, লিজেন্ড, মিলেনিয়াম, ন্যাশনালাইজেশন, নিউট্রিশন, নোটিফিকেশন, অর্ডিন্যান্স, রিফর্ম, স্যাটেলাইট, স্পেসিমিন, ভ্যাকেন্সি, ভাইভাভৌসি, প্রোটোকল, স্যাংশন, সাবসিডি, ভ্যালিড এবং ওয়াকআউট। এবার আমাদের নতুন পাঠ পর্ব। আমরা আজকের এই নতুন পাঠে শুরুতেই জেনে নেব গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দের উদাহরণ। প্রথমেই বিভ্রান্তিকর, যে শব্দগুলো আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে সে শব্দগুলো নিয়ে এ পূর্বে আমরা আলোচনা করব। শুরুতেই মার্কেটিং। মার্কেটিং শব্দটির বাংলা প্রতিরূপ হচ্ছে বিপণন। আমরা অনেক ক্ষেত্রেই যখন কেনাকাটা করতে যাই তাকে মার্কেটিং বলি। আসলে এটি কিন্তু মার্কেটিং নয়, যখন পণ্যটিকে ক্রেতাদের কাছে, ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় সেটি হচ্ছে মার্কেটিং। আমরা যে কেনাকাটার কথা বলেছিলাম তা হচ্ছে শপিং। আমরা যখন কোনো দোকানে কেনাকাটা করতে যাই সেটি হচ্ছে শপিং, মার্কেটিং নয়। এক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যাতে মার্কেটিংকে কেনাকাটা না বলি এবং শপিংকে বিপণন না বলি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দে। পরবর্তী শব্দ হচ্ছে এক্সপার্ট। আমরা অনেক সময় এক্সপার্টকে বিশেষজ্ঞ বলে ফেলি, আসলে এক্সপার্ট মানে বিশেষজ্ঞ নয়, এক্সপার্ট হচ্ছে দক্ষ। আমরা একজন ঘোড়া চালককে দেখতে পাচ্ছি যিনি ঘোড়া চালনায় অত্যন্ত দক্ষ। ঠিক এ ধরনের একটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে স্পেশালিস্ট। স্পেশালিস্ট হচ্ছে বিশেষজ্ঞ, দক্ষ নয়। আমরা এখানে একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞকে দেখতে পাচ্ছি, ডক্টর এম আমানুল্লাহ, যিনি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একসময় স্বাস্থ্য বিষয়ক উপমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন হার্টের যে চিকিৎসা সেই চিকিৎসা বিশেষজ্ঞ। এই যে এক্সপার্ট এবং স্পেশালিস্ট, এই দুটো নিয়ে আমাদের অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। আশা করি
এখন থেকে আর সে ধরনের বিভ্রান্তি তৈরি হবে না। এবার আমাদের হতেও পারে ভুল পর্বে বেশ কিছু শব্দ রয়েছে। এ পর্বের শুরুতেই আমরা দেখে নিচ্ছি একটি শব্দ, আর সেই শব্দটি হলো গ্লোবাল। এই যে গ্লোবাল অথবা গ্লোবালাইজেশন, এই শব্দগুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। গ্লোবাল শব্দটির অর্থ হচ্ছে বৈশ্বিক বা বিশ্বকেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে গ্লোবাল, আর গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন। গ্লোবাল হচ্ছে বৈশ্বিক আর গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বায়ন। এ দুটো শব্দে আমরা যাতে বিভ্রান্তির কাছে ধরা না দিই সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্র্যান্ড। এই ব্র্যান্ডের মতোই আরেকটি শব্দ রয়েছে ব্র্যান্ড, আমরা তার সাথেও পরিচিত হব। ব্র্যান্ড হচ্ছে ছাপ। এই ছাপ বা ব্র্যান্ড দেখে আমরা চিনতে পারি কোনটি কোন কোম্পানির পণ্য। ঠিক ব্র্যান্ডের মতো আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে ব্যান। ব্যান শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন জেলেকে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে এবং এটি আমাদের বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারি শব্দটির বাংলা রূপ হচ্ছে অনুসন্ধান অথবা তদন্ত। ঠিক এ ধরনের একটি শব্দ রয়েছে ইনভেস্টিগেশন, তার সাথে এটির অনেক সময় পার্থক্য হয়ে যেতে পারে। ইনভেস্টিগেশন শব্দটির অর্থ হচ্ছে শুধুই তদন্ত। ইনকোয়ারি অনুসন্ধান অথবা তদন্ত, মূলত অনুসন্ধান, আর ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত অনুসন্ধান নয়। এক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যাতে কখনো ইনভেস্টিগেশন এর বাংলা রূপ হিসেবে অনুসন্ধান ব্যবহার না করি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ইন্সপেকশন। ইন্সপেকশন থেকে ইন্সপেক্টর, এক্ষেত্রেও কিছু ভুল আমাদের হতে পারে, আমরা তা নিয়েও আলোচনা করব। ইন্সপেকশন শব্দটির অর্থ হচ্ছে পরিদর্শন। ইন্সপেকশন যিনি করেন তিনি ইন্সপেক্টর, আর ইন্সপেক্টর যা করেন সেটি হচ্ছে ইন্সপেকশন। আমরা দেখতে পাচ্ছি একজন বিদ্যুৎ কর্মী বৈদ্যুতিক লাইন পরিদর্শন করছেন। এরপরে আমরা যে শব্দটি পাবো সেটি হচ্ছে ইন্সপেক্টর, অর্থাৎ যিনি পরিদর্শন করেন তিনি হচ্ছেন ইন্সপেক্টর, বাংলায় আমরা যাকে বলি পরিদর্শক। এই ইন্সপেক্টরের মতোই আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে ইনভিজিলেটর। ইন্সপেক্টর যেমন অনেক কিছুই পরিদর্শন করেন, ঠিক একইভাবে আমরা যখন পরীক্ষায় অবতীর্ণ হই তখন আমাদেরকে যিনি পরিদর্শন করেন বা পর্যবেক্ষণ করেন তিনি হচ্ছেন ইনভিজিলেটর, একজন ব্যক্তি, অর্থাৎ আমাদের শিক্ষক। ইনভিজিলেটর এর বাংলা প্রতিরূপ হচ্ছে প্রত্যবেক্ষক, আর তিনি যে কাজটি করেন সেটি হচ্ছে ইনভিজিলেশন। ইনভিজিলেশন বাংলা রূপ হচ্ছে প্রত্যবেক্ষণ। আমরা নিশ্চয়ই এখন থেকে আর কখনোই যিনি আমাদের পরীক্ষা পর্যবেক্ষণ করেন তাকে ইন্সপেক্টর বলবো না, কিংবা তার সে কাজটিকে আমরা ইন্সপেকশন বলবো না, আমরা বলবো ইনভিজিলেশন, এবং আমাদের শিক্ষককে বলবো ইনভিজিলেটর। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে জোন। জোন হচ্ছে অঞ্চল। আমরা এখানে বিভিন্ন অঞ্চল দেখতে পাচ্ছি, রাজশাহী অঞ্চল, ঢাকা অঞ্চল, সিলেট অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল। ঠিক জোন থেকে আরেকটি শব্দ হয়েছে জোনাল। এই জোনাল শব্দটির বাংলা প্রতিরূপ হচ্ছে আঞ্চলিক। আমরা এখানে আঞ্চলিক পোশাক দেখতে পাচ্ছি, আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসেবে বাড়িঘর দেখতে পাচ্ছি। এই যে জোন এবং জোনাল, এর মধ্যে যাতে আমরা কখনো উল্টাপাল্টা করে না ফেলি, জোনের ক্ষেত্রে আমরা যাতে না লিখে ফেলি আঞ্চলিক, আর জোনালের ক্ষেত্রে যাতে আমরা না লিখে ফেলি অঞ্চল, এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। এবার আমাদের সাধারণ পর্ব। সাধারণ পর্বের প্রথম শব্দ হচ্ছে আমাদের এজেন্ডা। এজেন্ডার বাংলা রূপ হচ্ছে আলোচ্যসূচি। যখন কোনো আলোচনা সভার আয়োজন করা হয় অথবা সভার আয়োজন করা হয় কোন কোন বিষয়ের ওপর আলোচনা হবে তা ঠিক করা হয় আলোচনার আগেই, আর যে যে বিষয়ের ওপর আলোচনা হবে সেই বিষয়গুলোকে লিপিবদ্ধ করে তাকে বলা হয় আলোচ্যসূচি। এটি হচ্ছে এজেন্ডা। বিশেষ করে আমরা যখন মিটিং করি তখন এজেন্ডা ঠিক করে মিটিং করতে হয়। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে এয়ার হোস্টেস। অত্যন্ত পরিচিত একটি শব্দ এয়ার হোস্টেস। বাংলা প্রতিশব্দটি অত্যন্ত চমৎকার, সেটি হচ্ছে বিমানবালা। আমরা এখানে দুজন বিমানবালাকে দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামেন্ডমেন্ট, আর বাংলা রূপ হচ্ছে সংশোধন। আমরা অনেকবারই লক্ষ্য করেছি আমাদের সংবিধান সংশোধন হয়,
অনেক প্রতিষ্ঠানের গঠনতন্ত্র সংশোধন হয়, এই যে সংশোধন এটিকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অডিট। অডিটের বাংলা রূপ হচ্ছে নিরীক্ষা। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কর্মকর্তা বা কর্মচারী তারা অডিট করছেন। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্যাংক্রাপ্ট। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাংক বন্ধ করে ক্লোজড লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ এই ব্যাংক পরিচালনা করার জন্য তাদের যে মূলধন দরকার বা যে অর্থ দরকার, যে পুঁজি দরকার, তা তাদের নেই। এই জন্য তাদেরকে ঘোষণা করা হয়েছে ব্যাংক্রাপ্ট, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি দেউলিয়া। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ব্লুপ্রিন্ট। এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। এর যে বাংলা রূপ সেটি হচ্ছে নীল নকশা। আমরা এখানে নীল একটি কাগজের উপর নকশা দেখতে পাচ্ছি। ব্লুপ্রিন্ট কেবল যে নীল কাগজের উপর নকশা আঁকতে হবে তা নয়, কোনো কিছুর যখনই পরিকল্পনা করা হয়, নীল নকশা করা হয়, সেটি হচ্ছে ব্লুপ্রিন্ট। আমাদের এবারের শব্দ ব্রেক অফ স্টাডি। ব্রেক অফ স্টাডি হচ্ছে পাঠ বিরতি। আমরা এখানে একটি ছাত্রী দেখতে পাচ্ছি যে পাঠ বিরতি দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে, মাথা উপর করে টেবিলে। কিন্তু এটি যে শুধু পাঠ বিরতি তাই না, অনেকেই হয়তো অষ্টম শ্রেণীতে পড়ে মাঝখানে দু বছর পড়েনি, তার পরের বছর বা দু বছর পর হয়তো আবার অষ্টম শ্রেণীতে বা নবম শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছে, এই যে মাঝখানে যে তার পাঠ বিরতি ছিল এটি হচ্ছে ব্রেক অফ স্টাডি। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে ক্যাবিনেট। ক্যাবিনেট হচ্ছে মন্ত্রী পরিষদ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মন্ত্রী পরিষদকে। যে কোনো দেশে মন্ত্রী পরিষদকে বলা হয় ক্যাবিনেট। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল। এই ক্যাপিটালের বাংলা রূপ হচ্ছে রাজধানী। আমরা গত পর্বে দেখেছিলাম ক্যাপিটালের আরেকটি রূপ ছিল মূলধন। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে ক্যাটালগ। ক্যাটালগের বাংলা রূপ হচ্ছে গ্রন্থ তালিকা। যে তালিকায় গ্রন্থের নামগুলো লেখা থাকে তাই হচ্ছে ক্যাটালগ। আমাদের পরবর্তী ওয়ার্ড সিভিল ওয়ার। আমরা এখানে একটি সিভিল ওয়ারের দৃশ্য দেখতে পাচ্ছি। সিভিল ওয়ার শব্দটির বাংলা প্রতিরূপ হচ্ছে গৃহযুদ্ধ, যেটি একটি দেশের অভ্যন্তরে যেসব লোক থাকে তাদের গোষ্ঠীগত বিবাদ থেকে সৃষ্টি হয়। যখন কোনো বহিরাগত শত্রু কোনো দেশে আক্রমণ করে সেটি কিন্তু গৃহযুদ্ধ নয়, যখন একই দেশের দুটি বা তিনটি জনগোষ্ঠীর মধ্যে যুদ্ধ বেঁধে যায় সেটি হচ্ছে গৃহযুদ্ধ। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে কনস্টিটিউশন, যেটিকে বাংলায় বলা হয় সংবিধান বা গঠনতন্ত্র। আমরা জানি প্রত্যেক রাষ্ট্রেরই একটি করে সংবিধান রয়েছে বা কনস্টিটিউশন রয়েছে। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে কর্ডন। কর্ডন আমরা দেখতে পাচ্ছি কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু আন্দোলনরত জনগণকে বেষ্টন করে রেখেছে, চারদিক থেকে ঘিরে রেখেছে, এটি হচ্ছে বেষ্টনী। বাংলা যেটি বেষ্টনী ইংরেজিতে সেটি হচ্ছে কর্ডন। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডিট। আর ডিডের বাংলা রূপ হচ্ছে দলিল বা চুক্তিপত্র। আমরা এখানে একটি চমৎকার দলিল দেখতে পাচ্ছি। দলিলের পর আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডেমনস্ট্রেটর। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ছাত্রীকে একজন শিক্ষক কিছু শেখাচ্ছেন, এই শিক্ষককে বলা হয় প্রদর্শক। যিনি প্রদর্শন করেন তার বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা যে কোনো কিছু যদি কেউ প্রদর্শন করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটর। আমরা পাচ্ছি আমাদের পরবর্তী ওয়ার্ড ডিস্টেন। ডিস্টেনের বাংলা রূপ হচ্ছে ক্রুক, অর্থাৎ আদালত থেকে যখন কারো মালামাল জব্দ করার নির্দেশ দেওয়া হয় সেটিকেই বলা হয় ক্রুক, আর তার ইংরেজি রূপ হচ্ছে ডিস্টেন। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে এম্বার্গো। এম্বার্গোর বাংলা প্রতিরূপ হচ্ছে অবরোধ বা নিষেধাজ্ঞা। এম্বার্গোর পর আমরা যে শব্দটির সাথে পরিচিত হব তা হচ্ছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি বাংলায় হচ্ছে অনুষদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি ধরি, বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, এই যে অনুষদগুলো এগুলোকে বলা হয় ফ্যাকাল্টি, যেগুলোকে আমরা ছোট্টভাবে বিভাগ বলতে পারি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে গ্যাজেটেড। গ্যাজেটেডের বাংলা রূপ হচ্ছে সরকার ঘোষিত। সরকার যে ঘোষণা দেন সেটি গ্যাজেটেড হিসেবে প্রকাশ পায়। আমাদের এবারের শব্দ হচ্ছে গোডাউন। এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। এর বাংলা রূপ হচ্ছে গুদাম। আমরা এখানে দেখতে পাচ্ছি গুদামে কিছু মাল মজুদ রয়েছে। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে হ্যান্ডবিল। হ্যান্ডবিলের বাংলা প্রতিরূপ হচ্ছে
বিজ্ঞপ্তি। আমরা এখানে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি পণ্যের, এটি একটি হ্যান্ডবিল। আমাদের এবারে ওয়ার্ড হচ্ছে ইন্টারপ্রিটার। ইন্টারপ্রিটার হচ্ছে দুভাষী। আমরা এখানে একজন দুভাষীর ছবি দেখতে পাচ্ছি, একজন বক্তা যে ভাষায় বক্তব্য রাখছেন তার যে শ্রোতা তারা সে ভাষাটি বুঝেন না, এজন্যে তার একজন সহকারী রয়েছে যিনি অনুবাদ করে যারা শুনবেন তাদের ভাষায় সেটি বলে দিচ্ছেন। এই যে কাজগুলো যারা করেন তাদেরকে বলা হয় দুভাষী। দুই ভাষায় তিনি তথ্য আদান প্রদান করছেন দুটো পক্ষের মধ্যে, এটি হচ্ছে ইন্টারপ্রিটার। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে লিপিয়ার। লিপিয়ার এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত, এর বাংলা প্রতিরূপ হচ্ছে অধিবর্ষ, অর্থাৎ যে ফেব্রুয়ারি মাস 28 দিনে না হয়ে 29 দিনে হয় সেটি হচ্ছে আমাদের কাছে লিপিয়ার বা অধিবর্ষ। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো বাংলা প্রতিশব্দ হচ্ছে ইস্তেহার বা ঘোষণাপত্র। আমরা এখানে একটি ইস্তেহার দেখতে পাচ্ছি। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে মেয়র। আমরা এখানে একজন মেয়রের ছবি দেখতে পাচ্ছি যিনি কিছুদিন আগেও আমাদের ঢাকার মেয়র ছিলেন। বাংলায় মেয়র শব্দটির অর্থ হচ্ছে নগরপাল। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ন্যাশনালিটি, বাংলায় যাকে বলে জাতীয়তা। আমরা এখানে বিভিন্ন দেশের পতাকা সম্বলিত অনেকগুলো মুখ দেখতে পাচ্ছি যাদের তাদের জাতীয়তা প্রকাশ পাচ্ছে, এটি হচ্ছে তাদের ন্যাশনালিটি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে নার্সারি। নার্সারির বাংলা রূপ হচ্ছে তরুশালা বা শিশুশালা। আমরা এখানে একটি তরুশালা দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তী ওয়ার্ড পাসপোর্ট। পাসপোর্টের বাংলা রূপ হচ্ছে ছাড়পত্র। এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এই পাসপোর্টটি আমাদের ব্যবহার করতে হয়, এটির বাংলা রূপ ছাড়পত্র। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে স্যাবোটাজ। স্যাবোটাজের বাংলা রূপ হচ্ছে অন্তর্ঘাত। অন্তর্ঘাতের পর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ওয়ার্ডে। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে সাভরিনটি। সাভরিনটির বাংলা রূপ হচ্ছে সার্বভৌমত্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সার্বভৌম দেশ বাংলাদেশ। এই সার্বভৌম দেশের সার্বভৌমত্ব হচ্ছে সাভরিনটি। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে টার্মিনেশন। টার্মিনেশন বাংলায় হচ্ছে অবসান অথবা বহিষ্কার। আমরা দেখতে পাচ্ছি একজন কর্মকর্তা তার একজন কর্মচারীকে বহিষ্কার করছেন। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে ভেহিকল। ভেহিকল বাংলা হচ্ছে যান বা যানবাহন। আমরা এখানে একটি অত্যাধুনিক যানবাহন দেখতে পাচ্ছি। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে হোয়াইট পেপার। যদিও পেপারটি হোয়াইট বলা রয়েছে কিন্তু আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি তা হোয়াইট নয়। হোয়াইট পেপারের বাংলা প্রতিরূপ হচ্ছে শ্বেতপত্র, কিন্তু এই শ্বেতপত্র মানেই সাদা পাতা নয়। যখন কোনো প্রতিষ্ঠানের দুর্নীতি বা তার বিভিন্ন তথ্য জনসম্মুখে তুলে ধরা হয় সেটিকে বলা হয় শ্বেতপত্র। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে মেমোরেন্ডাম। এর বাংলা রূপ হচ্ছে স্মারকলিপি। যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সমস্যা সমাধানকল্পে কোনো পত্র দেওয়া হয় সেটিকে বলা হয় স্মারকলিপি। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে নোট। নোটের বাংলা রূপ হচ্ছে টিকা অথবা মন্তব্য। আমরা যখন কোনো কিছু লিখে ফুট নোট, অর্থাৎ পায়ের নিচে নিচের দিকে নোট লিখে দিই সেটিকে বলা হয় ফুট নোট। পাশে যদি আমরা কোনো নোট লিখে দিই বা কোনো মন্তব্য করি বা টিকা লিখি সেটি হচ্ছে নোট। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে প্যাকেজ। প্যাকেজের বাংলা রূপ হচ্ছে মোড়ক। আমরা দেখতে পাচ্ছি বই বা অন্য কিছু একটি প্যাকেজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, এটি হচ্ছে মোড়ক। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক বাংলায় যাকে বলা হয় পদবি। আমরা এখানে বিভিন্ন পদবীর বেজ দেখতে পাচ্ছি। আমাদের পুলিশ বিভাগ এই বেজ পড়লে তারা তাদের বিভিন্ন পদবি প্রকাশ করতে পারেন, বিভিন্ন র্যাঙ্ক বোঝা যায় এই বেজগুলো দিয়ে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী ওয়ার্ডে। পরবর্তী ওয়ার্ড হচ্ছে স্লুইস গেট। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অত্যন্ত পরিচিত একটি দৃশ্য, নদী বা জলপথে পানি আটকানোর জন্য একজন গেট করা হয়েছে, এটি হচ্ছে স্লুইস গেট। স্লুইস গেট হচ্ছে নিয়ন্ত্রণ ফটক। আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে আপ টু ডেট। আমরা একজন তরুণকে দেখতে পাচ্ছি বেঞ্চে বসে, তিনি তার নিজের সব তথ্যকে আপ টু ডেট করছেন, অর্থাৎ হাল নাগাদ করছেন। বাংলায় হাল নাগাদ, ইংরেজিতে হচ্ছে আপ টু ডেট। আমাদের এবারের ওয়ার্ড হচ্ছে ভেনু। ভেনু হচ্ছে বাংলায় স্থান। আমরা দেখি অনেক সময় পরীক্ষার ভেনু কোথায় পড়বে সেটি নিয়ে আমাদের মধ্যে তথ্য আদান প্রদান হয়, বা কোনো স্পোর্টস বা কোনো অনুষ্ঠান কোন ভেনুতে হবে সেটি নিয়েও আমরা অনেক সময়
তথ্য আদান প্রদান করি। আমরা এখানেও দেখতে পাচ্ছি এরকম একটি ভেন্যু যেখানে স্কাউট সমাবেশ হচ্ছে। এই ভেন্যু শব্দটির সাথে সাথে শেষ হলো আমাদের আজকের পারিভাষিক শব্দের উদাহরণ। এবার আমাদের ফিরে দেখার পালা। আমরা প্রথমেই দেখছি গুরুত্বপূর্ণ অথচ বিভ্রান্তিকর কিছু পারিভাষিক শব্দের উদাহরণ পর্বে আমরা বেশ কিছু শব্দের সাথে পরিচিত হয়েছি। সে শব্দগুলো হলো মার্কেটিং, শপিং, এক্সপার্ট এবং স্পেশালিস্ট। এরপর আমরা ভুল হতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দের উদাহরণ পর্বে দেখেছি বেশ কিছু শব্দ। সে শব্দগুলো হলো গ্লোবাল, গ্লোবালাইজেশন, ব্র্যান্ড, ব্যান, ইনকোয়ারি, ইনভেস্টিগেশন, ইন্সপেকশন, ইন্সপেক্টর, ইনভিজিলেটর, ইনভিজিলেশন, জোন, জোনাল। একই সাথে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ পারিভাষিক শব্দের উদাহরণের সাথে আমরা পরিচিত হয়েছি। সে শব্দগুলো ছিল এজেন্ডা, এয়ার হোস্টেস, অ্যামেন্ডমেন্ট, অডিট, ব্যাংক্রাফ্ট, ব্লু প্রিন্ট, ব্র্যাক অফ স্টাডি, ক্যাবিনেট, ক্যাপিটাল, ক্যাটালগ, সিভিল ওয়ার, কনস্টিটিউশন, কর্ডন, ডিট, ডেমনস্ট্রেটর, ডিস্টিন, এম্বার্গো, ফ্যাকাল্টি, গ্যাজেটেড, হ্যান্ডবিল, ইন্টারপ্রেটার, লিপিয়ার, ম্যানিফেস্টো, মেয়র, ন্যাশনালিটি, নার্সারি, পাসপোর্ট, সাবোটাজ, সভরেনটি, টার্মিনেশন, ভেহিকল, হোয়াইট পেপার, মেমোরেন্ডাম, নোট, প্যাকেজ, র্যাঙ্ক, স্লুইজগেট, আপ টু ডেট এবং ভেনু। এবার চলে যাচ্ছি দলীয় কাজ পর্বে। দলীয় কাজ পর্বে তোমাদের পারিভাষিক শব্দ লিখতে হবে। প্রথমে শাপলা দল, তোমাদের জন্য যে শব্দগুলোর পারিভাষিক রূপ লিখতে হবে তা হচ্ছে অ্যাবসেন্ট, অ্যালাউন্স এবং বেসিক। এরপর ডুয়েল দল, তোমাদের শব্দগুলো হলো অ্যাসিড, অ্যাটম এবং কেয়ারটেকার। এবার আমাদের মূল্যায়ন পর্ব। আজকের মূল্যায়ন পর্বে একটি প্রশ্ন রয়েছে, পারিভাষিক শব্দ লেখা যে কোনো ছয়টি। এখানে নয়টি শব্দ রয়েছে, শব্দগুলো হলো অ্যাজেন্ডা, ক্যাবিনেট, কর্ডন, এম্বার্গো, ফ্যাকাল্টি, ম্যানিফেস্টো, সাবোটাজ, র্যাঙ্ক এবং ভেনু। এবার আমাদের বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ পর্বে রয়েছে, তোমার দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে কোনো পাঁচটি পারিভাষিক শব্দের বাংলা রূপ লেখো। বাড়ির কাজের মধ্য দিয়ে আমাদের সময় হলো বাড়ি যাওয়ার। আবারও তোমাদের সাথে পড়ালেখা নিয়ে এক অনুষ্ঠানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুদা হাফেজ।